ওরা পঙ্গু, কেউ পঙ্গু হয়েছেন দুর্ঘটনায়, কেউ বা অন্য রোগে আক্রান্ত হয়ে পরবর্তীতে পঙ্গুত্বের শিকার হয়েছেন, কিন্তু এই পঙ্গু হয়ে যাওয়ার পরেও তারা সমাজের বোঝা হয়ে থাকেননি, তারা খেলছেন, কেউ ক্রিকেটার, কেউ ফুটবলার, কেউ টিটি খেলোয়াড়, এভাবেই তারা সমাজে টিকে আছেন, দেশে প্রতিনিধিত্ব করছেন, দেশের বাইরে খেলছেন। এই খেলোয়াড়রা ঢাকা শহরে এসেছেন বিভিন্ন জেলা শহর থেকে, তারা খেলছেন পঙ্গুদের টেবিল টেনিসে, উডেনফোর্ড জিমনেশিয়ামে তাদের এই টেবিল টেনিস চর্চা, সিআরপিতে চিকিৎসা নেওয়ার সময় তাদের বিভিন্ন খেলাধুলার সাথে সম্পৃক্ত করা হয়। এভাবেই তারা খেলাধুলায় এসেছেন, খেলাধুলার মাধ্যমে বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করছেন, সে পঙ্গুত্বের কথাই জানাচ্ছেন তারা। আমি সিআরপিতে ট্রিটমেন্ট নিতেছিলাম, তখন ওই সিস্টার ব্যালোরি সিস্টার টিটির প্রতি জোর দিছিল, তো আমারও টিটি খেলাটা খুব ভালো লাগতো যে আমি পারবো কি না। পরে খেলতে 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 কিছুদিন প্র্যাকটিস করছি, করার পরে আল্লাহর রহমতে দেখে যে মোটামুটি আমি প্রায় সিআরপি যতগুলো টুর্নামেন্ট আসছে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন আমি হয়েছি। আপনার পায়ের সমস্যা কীভাবে হয়েছিল? আমার মেরুদণ্ডে টিবি ভাইরাস আছে, ওই নিচে সাইড কোমর থেকে নিচে সাইড অবশ করে দিচ্ছে। পরে টিবি ভাইরাসের ট্রিটমেন্ট করছি, কিন্তু ডাক্তার বলছে থেরাপি নিলে ঠিক হয়ে যাবে ছোটোবেলা, তো আমার আব্বু মারা যাওয়ার কারণে আর থেরাপি নিয়ে আসে না, এভাবে জীবন যাবেন। আসসালামু আলাইকুম, কি নাম আপনার ভাই? রাজু। ভাইয়ের গায়ে তো বাংলাদেশের জার্সি, হ্যাঁ ভাই বাংলাদেশে পঙ্গু বা খেলাধুলো আছে, কোথায় কোথায় খেলেন আপনি? আমি তো হুইলচেয়ার ক্রিকেট খেলি। আপনার 22 সালে রোড অ্যাক্সিডেন্ট আর কি, 2022 সালে রোড অ্যাক্সিডেন্ট। তারপরে এর আগে কি খেলাধুলা করতেন? হ্যাঁ, এর আগে আমি খ্যাত খেলতাম আর কি, মানে জায়গায় জায়গায় ফায়ারিং খেলতাম, খ্যাত খেলতাম। তো তখন তো বেশ ভালো পয়সায় আসতো না? হ্যাঁ, খ্যাত খেললা যেমন আসতো আর কি। পা যখন চলে গেল তখন তো বেশ অসহায় হয়ে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, অসহায় বা ঘর বন্দি ছিলাম আর কি, বা মন খারাপ, অনেক খারাপ থাকতো সেই সময়টা। বলেন তো কীভাবে সার্ভাইভ করতে, কষ্টটা ফেস করছেন? অনেক কষ্ট হইতো, পরে ফেসবুকে ভাইয়ের সাথে যোগাযোগ হয়ে গেলো, তারপর আসলাম, পরে অনেক ভালো লাগলো। হ্যাঁ, ঘরে থাকলে তো জানি নেই বন্দি, আমরা তো একটা ছেলে মানুষ, তো ঘরে থাকতে পারে না, মানে খারাপ লাগে হঠাৎ করে। জন্মে তো হইলে একটা কথা, হঠাৎ করে যখন আপনি অ্যাক্সিডেন্ট করবেন বা একটা ঘর বন্ধ হয়ে যাবেন, তো কেমন খারাপ খারাপ লাগে। তারপর খেলাধুলা করলে তো আর মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে, খেলাধুলা করলে তো শরীরটা ভালো রাখে, তো ভালো লাগে আর কি। এই আসলাম আপনার, এই তো অ্যাক্সিডেন্ট করার এক বছর পরে আসলাম, যখন আর ভালো লাগতেছে না ঘরও, তারপর দেখলাম ফেসবুকে দেখা যায় এইগুলা, তারপরে ভাইয়ের সাথে কথা বললে আসলাম আর কি লাইনে। ঢাকাতে আইতেছি যাইতেছি, এর আগে একটা বিসিবি টুর্নামেন্ট আসছিল, হয়তো একটা সমস্যার কারণে হয়েছে না, এই কিছুদিন আগে আইসা গেছি, হয়তো আজ ঢাকাতে আই, অনেক সময় আসা পরে একটু লড়াই চড়িয়ে ভালো লাগে আর কি। লক্ষ্যটা যদি জাতীয় টিম হয়, ক্রিকেটার যদি জাতীয় টিম ক্রিকেট হয় হুইলচেয়ার, ইনশাল্লাহ ভালো কিছু দেশের জন্য করতে চাই আর কি। ন্যাশনাল টিম ছিল না, হ্যাঁ, যখন মানে দেশের বাইরে জাতিসংঘটা বললে প্রশ্নটি দাঁড়ায় যায়, খুব ভালো লাগে। বা ভাইয়ের নাম আসাদুজ্জামান পিয়াস, ভাই টিটি খেলতেছেন, খেল খেল খেল। ভাইয়ের কি নাম? ভাই কি নাম? আমার নাম রবিউল হোসেন সোহেল। আপনার নাম? তানভীর।
ভাই আপনার পায়ের সমস্যা কীভাবে হয়েছে? টিউমার থেকে কত কত সালে ঘটনা ঘটে? 2003 সালে। টিটিতে আসলেন কীভাবে? টিটি খেলাতে কীভাবে আসলেন? কীভাবে আসলাম, আমাদের কি জানি নাইহান ভাই আসতো, তার মাধ্যমে এখানে আসলাম। আপনি টিটিতে আসলেন কীভাবে, খেলাটা কীভাবে শুরু করলেন, কীভাবে চর্চা হলো এটাতে? কীভাবে শুরু করছি, আমি প্রথমে একটা ইচ্ছে ছিল যে আমি একজন খেলোয়াড় হবো, নিজে ভিডিও দেখতাম, নিজে ইয়া করতাম, তখন থেকে নিজের একটা আগ্রহ যাচ্ছে যে আমিও পারবো। তখন থেকে আস্তে আস্তে নিজে শিখলাম, শিখার পরও এখানে ফেসবুক ম্যাপে সবখানে দেখলাম কোথায় এইসব খেলা হয়, তারপর নক করলাম, তারপর আসলাম। কী নাম? নামটা বলুন আবার। আসাদুজ্জামান খান। কীভাবে আপনার পায়ের সমস্যা হয়েছে? কোথায় এটা? নেত্রকোনা জেলা পূর্ব জেলা। ও আচ্ছা, কত বছর ধরে এটা সমস্যা? 2014 থেকে। আচ্ছা।